আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডুকেশন পরীক্ষা দিয়েছি, এডুকেশন সাবজেক্ট ছিল। গত বছরে তিনটা এক্সাম দিয়েছিলাম, এবছরে দুটো বাকি আছে। 19 তারিখে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এটা দিলে আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা কমপ্লিট হবে। আর এটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। এই সময়ে এসে এখন উচ্চশিক্ষার জন্য পড়ছেন, এটা কেন? দেখুন, শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষার কোনো শেষ হয় না। তো সবাইকেই বলবো, আমরা যে যতটাই জানি, শিক্ষার জন্য আরও বেশি শ্রম দিয়ে, সময় দিয়ে আরও শিক্ষা অর্জন করলে আমরা সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এসব ভিত্তিহীন। সেই সময় আমার মাধ্যমিক পরীক্ষা অলরেডি হয়ে যায়, সার্টিফিকেট হাতে ছিল না জন্য ওটা আর উল্লেখ করতে পারিনি। দেখুন, ওরা হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টে গিয়ে সিঙ্গেল বেঞ্চ এবং ডবল বেঞ্চ দুটো জায়গায় ধাক্কা খেয়েছে। এরা তো এমনি বরাবরই রাজ্য সরকার এবং তৃণমূলের যারা নেতারা আছে, সরকারি কোষাগারের টাকা নষ্ট করে, পাবলিকের টাকা নষ্ট করে এরকম ধরনের কোর্ট কাছারি দৌড়ানো পছন্দ করে আর ধাক্কাও খায়। এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আগামীতে কি ইচ্ছা আছে? এডুকেশনাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। শিক্ষাক্ষেত্রে সারা ভারতবর্ষের সবথেকে বড় দুর্নীতি হচ্ছে স্বপন মজুমদারের এই মানে 8 পাস সার্টিফিকেট, সেটা সম্পূর্ণ জাল। যেটা আরটিআইতে সেই স্কুলের হেডমাস্টার মশাই বলেছেন যে এই সার্টিফিকেট আমাদের এখান থেকে দেওয়া হয়নি। যখন এই কেসটা আলো রানী সরকার তিনি তোলেন, তিনি সব গভর্নমেন্ট থেকে, তিনি বাংলাদেশি বলে তার কেসটা গ্রহণ করা হয়নি। পরবর্তীকালে আমি গোপাল শেঠ, আমি কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারক জয় সেনগুপ্তর বেঞ্চে আমি অ্যাপিল করি এবং অ্যাপিল করার পরে জয় সেনগুপ্ত সেটাকে শোনেন। আমাদের অ্যাডভোকেট ছিলেন অ্যাডভোকেট কিশোর দত্ত এবং সঞ্জীব দত্ত, এবং সেখান থেকে সেই কেসটাকে রেফার করেছে সব্যসাচী বাবুর বেঞ্চে। সুতরাং কেসটা পেন্ডিং আছে। আমরা চাই যে এর সত্য উদ্ঘাটন হোক। একজন পর্ষদ কী করে কেস, যখন পেন্ডিং কেস সেখানে কী করে তাকে অ্যাডমিট কার্ড ইস্যু করলো, ফলস 8 পাসের সার্টিফিকেট যার রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা নেই সেখানে গিয়ে করেছেন। আগামী দিনে এটা সব্যসাচী দত্তর বেঞ্চে এটাকে উঠবে, সেখানে গিয়ে সেই কেসটাকে আলোচনা হবে। যেটা জয় সেনগুপ্ত অনারেবল জাস্টিস তিনি সব্যসাচীর বেঞ্চে এটাকে পাঠিয়ে দিয়েছেন। তো আমরা এটার সিবিআই তদন্ত চাচ্ছি, আমরা রাজ্য সরকারের তদন্ত চাচ্ছি। পর্ষদ কী করে এই জাল সার্টিফিকেটধারী লোককে কী করে পরীক্ষায় বসতে দিল, এবং আমরা শুনছি উনি 4 দিন পরীক্ষায় বসেন এবং এই আজকে এসে উনি হঠাৎ করে পরীক্ষায় বসেছেন। আমরা লজ্জা হয় দেশের যেখানে সাংবিধানিক জায়গা বিধানসভা, সেই সংবিধান তৈরিতে একজন জাল সার্টিফিকেট নিয়ে সেখানে গিয়ে তিনি গিয়ে বিধানসভার বিধায়ক হতে গিয়েছেন। আমরা চাই এই জালিয়াত যে ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক তাকে অবিলম্বে এই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক, এবং আগামী দিনে প্রমাণ হয়ে যাবে যে ওনার সার্টিফিকেট জাল।